নমস্কার বন্ধুরা, সহজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেডমি নোট সেভেন, নোট সেভেন প্রো অথবা নোট সেভেন এস। এই ফোনগুলিতে রয়েছে বিশেষ কিছু ফিচার্স যা আপনি জানেন না, সেই ফিচার্সগুলো জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যাচ্ছি আমার এই হোম স্ক্রিনে যে টুলস ফোল্ডারটা রয়েছে, সেই টুলস ফোল্ডারে রয়েছে ক্যালকুলেটার। প্রথমেই ক্যালকুলেটারে আপনার আছে সাধারণ ক্যালকুলেটার, প্লাস কর্নারে যে রোটেট অপশনটা আছে সেখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন সায়েন্টিফিক ক্যালকুলেটার। ওপরে আপনি লাইফ অপশনে গেলে পাবেন বিম, এজ, ডিসকাউন্ট, পার্সেন্টেজ, ডেট, লেন্থ, এরিয়া, ভলিউম, টেম্পারেচার, স্পিড, টাইম, মাস, এই জিনিসগুলো আপনি ক্যালকুলেট করতে পারবেন। বিম মানে হচ্ছে আপনার আপনার ওয়েট অনুযায়ী, হাইট অনুযায়ী আপনি হেলদি আছেন কিনা সেটা দেখতে পারবেন। এজ ক্যালকুলেট, ডিসকাউন্ট ক্যালকুলেট করতে পারবেন, পার্সেন্টেজ ক্যালকুলেট, এই সব জিনিসগুলো আপনি করতে পারবেন। তারপরে রয়েছে ফাইন্যান্স। ফাইন্যান্সে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন, মানে ইন্ডিয়ার কারেন্সির সাথে অন্য আদার কান্ট্রির কারেন্সি আপনি কম্পেয়ার করতে পারবেন। পার্সোনাল লোন ক্যালকুলেট করতে পারবেন, স্পিড বিল, জিএসটি, এগুলো ক্যালকুলেট করতে পারবেন। এরপরে যেমন এখানে সাউন্ড রেকর্ডার রয়েছে, সাউন্ড রেকর্ডারের পাশাপাশি স্ক্রিন রেকর্ড, স্ক্রিন রেকর্ড দিয়ে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা ভিডিও হিসেবে রেকর্ড করতে পারবেন। এরপরে রয়েছে স্ক্যানার, স্ক্যানারে আপনি সাধারণ কিউআর কোড স্ক্যানার পাবেন, প্লাস সাথে সাথে ডকুমেন্ট স্ক্যানার, মানে হচ্ছে আপনি ডকুমেন্ট ফটো হিসেবে বা পিডিএফ হিসেবে আপনি স্ক্যান করতে পারবেন। এরপরে রয়েছে এখানে কম্পাস, কম্পাস দিয়ে তো আপনি দিক নির্ণয় করতে পারবেন। এরপরে যাচ্ছে ক্যামেরায়, ক্যামেরায় দেখুন সাধারণ এআই ক্যামেরা পাবেন, প্লাস আপনি এখানে এক্সট্রা কিছু ফিচার্স পাবেন, পোর্ট্রেট মোডে ক্যামেরা পাবেন, নাইট মোডে ভালো ফটো পাবেন, প্লাস রয়েছে ক্যামেরা প্যানোরামা মোড, এর সাথে সাথে আপনি পাবেন ভিডিও অপশনে গেলে আপনি স্লো মোশন ভিডিও পাবেন। উপরে আপনি ভিডিও অপশনে গিয়ে এখানে ক্লিক করবেন, আপনি স্লো মোশন ভিডিও আর টাইম ল্যাপস ভিডিও আপনি এখানে পাবেন। সেটিংসে ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন রিডিং মোড, আপনি যদি অনেকক্ষণ ধরে পড়াশোনা করেন মোবাইলে তাহলে আপনি রিডিং মোডটা অন করতে পারেন, এবং এখানে আপনার স্ক্রিনটা ইয়েলো কালার হয়ে যাবে যার জন্য আপনার চোখের কোনো প্রবলেম হবে না। এরপরে চলে যাচ্ছি ডার্ক মোড, আপনি রাত্রিবেলা যখন ফোন ইউজ করবেন তখন ডার্ক মোড করে রাখলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। তারপর এখানে রয়েছে স্ক্রিন টেক্সট সাইজ, আপনি টেক্সট সাইজ এখানে ছোটো বড়ো করতে পারবেন। এখানে বেস্ট ফিচার্স রয়েছে ডবল ট্যাপ স্ক্রিন ওয়েক, মানে আপনি দুবার স্ক্রিনে ট্যাপ করলে স্ক্রিনটা জ্বলে উঠবে। তারপরে রয়েছে রাইস ওয়েক, রাইস ওয়েক হচ্ছে যখন আপনি ফোনটাকে ওঠাবেন তখন আপনার ফোনের স্ক্রিনটা অটোমেটিক জ্বলে উঠবে রাইস ওয়েকটা অন থাকলে। এরপরে থিমসে গিয়ে আপনি বিভিন্ন ধরনের থিমস এখানে আছে, আপনি আপনার পছন্দ মতো থিম সিলেক্ট করতে পারবেন, অনলাইনে থিম ডাউনলোড করতে পারবেন। এরপরে লক অ্যান্ড স্ক্রিন অপশনে আপনি যখন অ্যাডভান্সে যাবেন এখানে রয়েছে পকেট মোড, পকেট মোড অ্যাক্টিভেট থাকলে আপনার ফোনটা পকেটে থেকে অনেক সময় অনেক কিছু টাচ হয়ে যায় সেটা আপনার হবে না। আর এখানে লক স্ক্রিন ওনার ইনফরমেশনে আপনি যেটা লিখবেন আপনার নাম বা যেটা লিখতে চান সেটা লিখলে আপনার লক স্ক্রিন অবস্থায় আপনার ডিসপ্লেতে সেই লেখাটা শো করবে। এরপরে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বারে রয়েছে শো আইকন ফর ইনকামিং নোটিফিকেশান, মানে আপনার কোথা থেকে নোটিফিকেশান আসছে লক স্ক্রিন অবস্থায় আপনার ওপরে আইকনটা দেখাবে, মানে হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশান আসলে আপনার হোয়াটসঅ্যাপ দেখাবে, ফেসবুক থেকে আসলে ফেসবুকের সিম্বল দেখাবে আপনার স্ট্যাটাস বারে। কানেকশন স্পিডে আপনার অন থাকলে আপনার নেটওয়ার্কের কত স্পিড আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। ব্যাটারি ইন্ডিকেটারে যখন আমি পার্সেন্টেজ করে রাখবো তখন কত পার্সেন্ট ব্যাটারি আমার এখানে রয়েছে সেটা দেখতে পাবো। এরপরে ফুল স্ক্রিন ডিসপ্লে, ফুল স্ক্রিন ডিসপ্লেতে আমরা বটমে এখানে ক্লিক করা আছে আপনি দেখতে পাচ্ছেন, পাশাপাশি আছে ফুল স্ক্রিন গেস্টার। ফুল স্ক্রিন গেস্টারে হবে কি, আমার নিচে যে এই বটনগুলো রয়েছে সেই বটনগুলো আমার থাকবে না, সেই বটনগুলো ছাড়া আমার কাজ মানে পুরোটা স্ক্রিন চলে আসবে। তাহলে সেটাকে যদি আমি অন করি তাহলে আমার এই বটনগুলো চলে যাবে, দেখুন আমার চলে গেছে। তো সেই চলে যাওয়া অবস্থায় আমি কীভাবে কাজ করব সেগুলো আপনার এখানে নিচে দেওয়া আছে, কোন দিকে টানলে কী কাজ করবে সেটা দেওয়া আছে। উপরে রয়েছে হাইট নচ, হাইট নচ করলে আপনার স্ক্রিনটা ছোট হয়ে যাবে, মানে নচটা নচের পর থেকে আপনার স্ক্রিনটা শুরু হবে।
এরপর এখানে সেকেন্ড স্পেস অপশনটা তো আপনারা জানেনই, সব ফোন সব এমআই ফোনেই রয়েছে। সেকেন্ড স্পেসে আপনি করতে পারবেন যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপস হোক বা যাই যাই অ্যাপস হোক, আপনি ডবল অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন, মানে দুটো হয়ে যাবে। মানে হোয়াটসঅ্যাপ যদি আপনি দুটো করতে পারেন, আমার হোম স্ক্রিনে দেখতে পাবেন দুটো হোয়াটসঅ্যাপ আছে, আমি দুটো হোয়াটসঅ্যাপ ইউজ করছি, দুটো হোয়াটসঅ্যাপে দুটো অ্যাকাউন্ট আছে। তো আপনি যদি দুটো হোয়াটসঅ্যাপ বা দুটো ফেসবুক অ্যাপস এভাবে ইনস্টল করতে পারেন, বা দুটো যে কোনো গেমিং গেমিং অ্যাপস আপনি ইনস্টল করতে চান, তাহলে ডবল স্পেস অপশনে গিয়ে করতে পারবেন। এরপরে আপনার এখানে রয়েছে অ্যাপ লক। অ্যাপ লকে আপনি আপনার সিকিউরড অ্যাপগুলো আপনি লক করে রাখতে পারবেন, তার জন্য আপনার কোনো এক্সট্রা অ্যাপসের প্রয়োজন হবে না। আপনার ইন্টারনালি এই অ্যাপসটা দেওয়া আছে, আপনি এখানে আপনার যে যে সিকিউর অ্যাপসগুলো আপনি দেখতে পাবেন, আমার এখানে যে সিকিউর অ্যাপসগুলো রয়েছে সেগুলো আমি লক করে দিয়েছি। এছাড়াও এখানে রয়েছে থ্রি ফিঙ্গার স্ক্রিনশট অপশন, মানে তিনটে আঙুল দিয়ে আপনি একসাথে যখন নিচের দিকে প্রেস করবেন আপনার স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশটটাকে যখন আপনি আবার সেখানে ক্লিক করে স্ক্রিনশটটা ক্লিক করে নিচে বাঁদিকে দেখতে পাবেন স্ক্রোল অপশন আছে, স্ক্রোল অপশনটাকে আপনি ক্লিক করবেন, অটোমেটিক স্ক্রিনটা স্ক্রোল হয়ে উপরের দিকে যাবে এবং আপনি পুরো স্ক্রিনটা লিস্টটা পুরো লিস্টটা আপনি স্ক্রিনশট হিসেবে নিতে পারবেন। যতটুকু নেওয়া তারপরে আপনি ডান প্রেস করবেন, পুরো এই সিস্টেমটা হয়তো আমার স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাবে না, আপনারা যখন ফিজিক্যালি করবেন তখন দেখতে পাবেন। এছাড়াও এই ফোনে একটা ভালো ফিচার্স রয়েছে, যেটা হচ্ছে আপনি 4G অনলি মোড আপনি সেটিংসে গিয়ে পাবেন না। হয়তো আপনি যেখানে থাকেন সেখানে 4G খুব কম আছে, মানে 4G থেকে 3G কনভার্ট হয়ে যাচ্ছে, তখন আপনি অ্যাবাউট ফোনে গিয়ে ইন্টারনাল স্টোরেজে আপনি ক্লিক করবেন। 4-5 বার ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আপনি এখানে ফোন ইনফরমেশান যে স্লটে লাগানো আছে, যেমন ফোন আমার SIM 1 লাগানো আছে, ওই SIM 1 গিয়ে আপনি এখানে গিয়ে যে কোনো করতে পারেন। যেমন LTE অনলি যদি আপনি করে দেন তাহলে LTE অনলি মানে 4G অনলি হয়ে যাবে। এছাড়াও এই ফোনে একটা খাস ফিচার্স রয়েছে, যেটা হচ্ছে আপনি হোম স্ক্রিনের ফ্রি জায়গায় প্রেস করে ধরে থাকবেন এবং আপনার নিচে দেখবেন অপশন চলে আসবে ওয়ালপেপার উইচেস এবং সেটিংস। উইচেসে আপনি ক্লিক করবেন, সেখানে অনেক কিছু রয়েছে, তার মধ্যে বিশেষ খাস হচ্ছে কুইক ফাংশনে আপনি লক বলে একটা অপশন পাবেন, লক অপশনটাকে প্রেস করে আপনি ফ্রি জায়গায় রেখে দেবেন হোম স্ক্রিনে। এটা হবে কি, আপনি যখন এই লকে ক্লিক করবেন তখন আপনার ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে, আপনার পাওয়ার বাটন প্রেস করে লক করার প্রয়োজন হবে না। তো এই ফিচার্সগুলো রয়েছে। এছাড়াও রয়েছে আপনি জানেন ফ্রন্ট সাইডে Gorilla Glass 5 এবং ব্যাক সাইডেও Gorilla Glass 5 প্রোটেকশন রয়েছে, এবং চার্জিং এবং ডাটার জন্য C-Type পোর্ট রয়েছে, যেটা খুবই ভালো। তো আপাতত এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সহজ বাংলা চ্যানেলটি।